অনেক ভাই হাক করে না, হেভি লাগছে কিন্তু। আরে মারছো কেন তুমি ওকে? একবার আই লাভ ইউ বলো। জয় শ্রী কৃষ্ণ। সো আজকের ভিডিওতে ভাই চলে এসেছি পুরো দক্ষিণেশ্বরে। ভাই আমি শুনেছি নাকি দক্ষিণেশ্বরে আসলে নাকি কাপেলদের ব্রেকআপ হয়ে যায়। সো এটাই আজকের আমি পরীক্ষা করে দেখবো। এখানে যদি সুন্দর কোনো কাপেল দেখতে পাই আর আমার যদি বিশেষ করে কোনো মেয়েকে যদি ভালো লেগে যায় সেই মেয়েকে গিয়ে ডাইরেক্ট প্রপোজ করবো, ঠিক আছে? সো ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো। আশা করি এতক্ষণ ট্রেলার দেখে বুঝে গেছো ভিডিওটা কোন লেভেলের হতে চলেছে। সো চলো দেখা হচ্ছে ভিডিওতে। অনেকক্ষণ পরে ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই একটা সুন্দর ভাই কাপেল দেখতে পেয়েছি। ভাই মেয়েটাকে আমারও খুব ভালো লেগেছে ভাই, আর আমার ভালো লেগেছে মানে ওই মেয়েটাকে আমি পটিয়েই ছাড়বো। ভাই হালকা করে একটু ক্যামেরাটা দেখিয়ে দাও ভাই। ভাই এবার আমার দিকে দেখো, আমার দিকে দেখো ভাই, ভালো করে ক্যামেরা ফ্যামেরা লুকিয়ে নে, ঠিক আছে? চলো ভাই করতে চলি। আইয়ে দেখতে বেড়ছেন মজা আয়গা। হ্যালো এক্সকিউজ মি, আমার না কালকে ব্রেকআপ হয়ে গেছে। আমি জানতাম না যে দক্ষিণেশ্বরে আমি শুনেছি আসলে নাকি ব্রেকআপ হয়ে যায়। আরে তো ভাই আপনি জান না আমরা কি করব, আমরা শুনে কি করব, আজব মাইরি আপনি জান। আরে ভাই জান 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 তো জান, ব্রেকআপ হয়ে গেছে আপনার বয়ফ্রেন্ড এরকম করছে কেন? আরে দুট কে না কে ব্রেকআপ হয়ে গেছে বলে এসেছি আমার না, মানে কি বলবো বলুন তো, আমি শুনেছিলাম যে এখানে আসলে ব্রেকআপ হয়ে যায়, মানে এরকম ভাবে ব্রেকআপ হয়ে যায় আমি বুঝতে পারিনি, মাত্র দুদিনে ব্রেকআপ হয়ে গেছে আমার কাছে। আরে দূর ভাই আপনি জান না কেন বিরক্ত করছেন, আমি আমি আর বেঁচে থাকতে চাই না, আমি মরে যাব। জান না, মরুন মরুন, জান মরুন। আমি আমি সুইসাইড করতে যাচ্ছি, আমার ফোনটা নিয়ে নিন, এই যে আইফোন আছে আইফোন নিয়ে নিন। এ ভাই দাঁড়ান না, আইফোনটা আপনি সেই মরে গেলে তো অন্য কেউ নিয়ে নিত, আপনি নিয়ে নিন, আমি আমি মরে যাব, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি একদম বেঁচে থাকতে চাই না। আমার কাছে টাকাও রয়েছে, আপনি টাকা পয়সা সব নিয়ে নিন। এখানে 10,000 টাকা আছে তো এখানে, আরো টাকা আছে, এটা 20,000, এখানে 50,000 টাকা আছে, আপনি রেখে দিন, না না আপনি রাখুন, আমি মরে যাবো করতে যাচ্ছি। আমি আমার আমার গার্লফ্রেন্ড নেই, আমি বেঁচে থেকে আর লাভ নেই, আমি বড় লোকের ঘরের একটাই মাত্র ছেলে, আমি আমি এখানে আজকে সুসাইড করবো, এখান থেকে ঝাঁপ মেরে আমি সুসাইড করবো, আমি আমি আজকে সুসাইড করতে যাবো, এখানে এখানেই ঝাঁপ দেবো এখান থেকে আমি। আরে বুঝতে পারছো না আমি এগুলো নিয়ে কি করবো, সেই তো মরে গেলে অন্য কেউ নিয়ে নেবে। আরে আমোকা বিরক্ত করছেন, এটা কি আপনার গার্লফ্রেন্ড কি? হ্যাঁ আমার গার্লফ্রেন্ড। কতদিনের রিলেশনশিপ আছে? আপনাকে কেন বলতে? আরে বলুন না, আমি জানতে চাইছি, এখানে নিয়ে আসবেন, এখানে ব্রেকআপ হয়ে যায়, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আপনি জান না। গজব বেজ্জতি হ্যায়। এই তুমি তুমি এসো এদিকে এসো। আরে রাখুন না দাদা, রাখুন না, আরে আমার লাগবে না টাকা পয়সা, আইফোন আপনার আপনার গার্লফ্রেন্ডকে দিলাম আমি, আমি সেই তো আমি মরে যাচ্ছি, সেই তো আমি সুসাইড করে অন্য কেউ নিয়ে নেবে, তার জন্য আপনাদেরকে দান করে যাচ্ছি। ঠিক বলেছো। আরে কোনো ফাসানোর চেষ্টা করছি না, আমি সত্যি আমার গার্লফ্রেন্ডের জন্য কষ্ট পাচ্ছি, আর নিচে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আপনাকে গাড়িটাও দিয়ে দেবো আপনাদেরকে। আরে কোথায় যাচ্ছো? দাঁড়াও একটা কথা বলছি আমি, তুমি চলে যাচ্ছো, তুমি আমার এই অবস্থায় ছেড়ে চলে যেতে পারবে? আমি এক্ষুনি এক্ষুনি আমি সুসাইড করতে যাচ্ছি। আরে তুই যা, কেন আমাদের থামোকা মাঝখানে আসছো ভাই, যাও না। এটা তোমার গার্লফ্রেন্ড বুঝছে, তুমি কেন বুঝছো না? আচ্ছা ঠিক আছে, আপনি কি বলতে চাইছেন বলুন। আমি ওটাই বলতে চাইছিলাম যে টাকাগুলো রেখে দিন আপনি। কি করব আমি এগুলো রেখে? ও কোনো কিছু রাখবে না, আমার গার্লফ্রেন্ড যখন আসতাম না তখন ও আমার এরকম ভাবে হাত ধরে এরকম ভাবে নিয়ে যেত। আপনি আমার গার্লফ্রেন্ডের হাত কেন ধরছেন? হাতটা কেন ছাড়ি দিচ্ছেন দাদা? আরে দাদা এরকম করছেন কেন? আমার আমার কষ্ট কেউ বোঝে না, দেখেছেন আপনার গার্লফ্রেন্ডই শুধু বুঝতে পারছে, আপনি কেন বুঝতে পারছেন না? আমার গার্লফ্রেন্ডকে এরকম ভাবে করে হাত ধরে আমি আগের দিন এইভাবে করে হাত ধরে হচ্ছে দক্ষিণেশ্বরে ঘুরতে নিয়ে এসেছিলাম। আচ্ছা ঠিক ওই সময় কালকের এই ব্রেকআপ হয়ে গেছে। তুমি এদিক ওই দিকে যাচ্ছ কেন, এদিকে এসে দাঁড়াও না। আমার ব্রেকআপ হয়ে গেছে দাদা, আপনি এরকম করছেন, আমার কিভাবে ব্রেকআপ হয়েছে জানেন? আপনার
বলবো না, তোমার জন্য কি লাভ? এই আপনি জানতো জানেন না দাদা, ধাক্কা দিচ্ছেন কেন দাদা? আমি তো ভালোভাবে বলছি দাদা। তো এত মেয়ে আছে, এত মেয়ে আছে আমার গার্লফ্রেন্ডের পেছনে কেন? আচ্ছা একটু শুনুন না, আমার কিভাবে ব্রেকআপ হয়েছে জানেন? আমরা সব শুনতে চাই না। শুনুন না, একদিন আমার গার্লফ্রেন্ডকে ফোন করে ডেকেছি বাড়িতে কেউ ছিল না বলে। এবার আমার একটা মিনি বলে একটা ডগি রয়েছে, এবার ও ঢুকতেই না আমার গার্লফ্রেন্ডের পিছনে কামড়ে দিয়েছে, আর ওখান থেকে ও চিল্লাচ্ছে আর আমার ব্রেকআপ করে দিয়েছে। দাদা আমার না খুব কষ্ট হচ্ছে দাদা, আমি আবার ওই জন্য দক্ষিণেশ্বরে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। তোমার বয়ফ্রেন্ড এরকম কেন গো? শোন আমি না বড় লোকের ঘরে ছেলে আছি বুঝলে, আমার না টাকা পয়সার কোনো অভাব হবে না। তুমি টাকাগুলো তুমি রাখো, টাকাগুলো রাখো, তুমি আমার ফোন টোন সব কিছু রাখতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আমার না সত্যি কথা বলতে কি বলো তো, তোমাকে না আমার খুব ভালো লেগেছে। আরে বয়ফ্রেন্ড আছে তো কী হয়েছে, আমি টাইম পাস হিসাবে আমাকে রেখে নাও না, আমি কিছু মনে করবো না। আমি না অনেকক্ষণ থেকে না ওই যে চেয়ারটা দেখতে পাচ্ছ ওই ওখানটায় বসে বসে না তোমাকে না অনেকক্ষণ থেকে দেখছিলাম, তোমাকে না আমার না খুব ভালো লেগেছে বুঝলে গো। আমি পরে তোমার সাথে এই ব্যাপারে কথা বলবো, এখন আমার বয়ফ্রেন্ড আছে না। আরে বয়ফ্রেন্ড আছে তো কি আছে, একটুখানি আমার কথাটা ভেবে দেখো, আমার না রিসেন্ট ব্রেকআপ হয়ে গেছে, আমার না খুব কষ্টে আছি গো, তুমি বললে হয়তো বুঝতে পারবে না। খুব কষ্ট যে বলো তোমাকে মিস কল দিয়ে রাখলাম, তুমি নাম্বারটা আমার সেভ করে রাখবে, ঠিক আছে? শোনো না তোমাকে না সত্যি খুব ভালো লেগেছে, দেখতেও না হেভি সুন্দর গো, তোমার গালগুলো না হেভি কিউট গো। সত্যি তুমি আমার, তুমি আমার টাইম পাস হয়ে যাবে তো, তাহলে মানে কি বলতো গার্লফ্রেন্ডের এগুলো আমি ভুলে থাকবো আর কি, তোমার মনটাও খুব। আমি তোমার সাথে বন্ধুর মতো মিশতে চাই। হ্যাঁ লাগতা হ্যায় ইয়ে হিরোইন আপকে প্যার মে গির গয়ি। এটা হাক করো না গো, আমার না গাল এখানে এনে না গার্লফ্রেন্ডের সাথে কত কিছু করেছিলাম, হাক ফাক করেছিলাম, আমার না সেই ফিলটা আসছে। প্লিজ একটা হাক তো করতেই পারি বলো। তোমার ভাই হাক করে না হেভি লাগছে কিন্তু, আমি সত্যি খুব কাঁদছিলাম গো, আমি সত্যি ওই জন্য আরে একটু গার্লফ্রেন্ডের ফিল নিচ্ছিলাম আর কি। আমি মানে খুব গার্লফ্রেন্ড, এই টাকাগুলো তুমি না ওকে ফেরত দিয়ে দিয়েছিলে, মানে ভালোবেসে আর কি, মনটা খুব সহজ সরল তো ওই জন্য। আরে তোর কি ভাই, তুই কি আমার গার্লফ্রেন্ড কেই পেয়েছিস ফাসানোর জন্য? আরে যা না ভাই, ফাসাচ্ছি কোথায়, ওকে তো বন্ধু বন্ধুত্বই করতে চাইছি, শুধু বন্ধুত্ব। আচ্ছা শুধু বন্ধুত্বই করতে চাইছি। তোমাকে আমি আজকে একটা লাস্ট কথা বলে দিলাম, তুমি যদি ওর সাথে কোনো রকম বন্ধুত্ব রাখো তো আমি তোমার সাথে ব্রেকআপ করে দেব, কোনো রিলেশনশিপ রাখবো না তোমার সাথে। বন্ধুই আমরা, বন্ধুই হইব। তুমি তোমার বন্ধু নিয়ে থাকো আর আমার সাথে ব্রেকআপ। তুমি কি চাও ডিসিশনই? তুমি কোনোদিন আমাকে এত টাকা দিয়েছো? আয় তুমি কি কোনোদিন আমাকে এত টাকা দিয়েছো? মানে মানে আবার কি মানে বলো না বিগ গাই। বন্ধুত্বই থাকবো, শুধু বন্ধুই থাকবো, আমার গার্লফ্রেন্ড নেই তো, মাঝে মধ্যে খুব মনে পড়ে তো তাই জন্য আর কি ওর সাথে আর কি থাকবো, আর বন্ধুর মতনই মিশবো, শুধু ভালো বেস্ট ফ্রেন্ড বানিয়ে নেবো ওকে বুঝলে দাদা, শুধু বেস্ট ফ্রেন্ডই বানাবো আর অন্য কিছু না। লাগছে না মনে বলছে আমার বারবার, আমার থেকে বেশি এখন ওর
কথা মনে হচ্ছে, তাই না? আরে কাজ যা কষ্ট পাচ্ছে একটা মানুষ, আর তোমার এখন তোমারই পড়ে আছে, এত সফটক কর কি করে হতে পারো? আমি কষ্ট পেলে কোনোদিন এত কেয়ার করেছো? আমি কি করিনি তোমাকে? এরকম করেছো? আরে আমার ব্রেকআপ হয়ে গেছে, তোমার কি ব্রেকআপ হয়েছে? হয়নি, তবে এবার যা বুঝতে পাচ্ছি হবে। কেন? তুমিও তো কোনোদিন আমাকে শপিং এ নিয়ে যাও না, কিছু গিফট দাও না, ফুটপাত থেকে একটা সস্তার জিনিস নিয়ে চলে আসো। ঠিক আছে, আজকে আমি প্রমিস করছি তোমাকে নিয়ে আমি এক্ষুনি শপিং এ যাব, তুমি এগুলো ফেরত দাও আর চলো আমার সাথে। তোমাকে ভালোবেসে দিয়েছে তো। ভালোবেসে মানে? আম্মা ভাইন পে আ জাউঙ্গা মাইন কি? তুমি তুমি আবার ওর হাত ধরে? আরে ও ভালো, ওই জন্য তো বলছি। আরে মারছো কেন তুমি ওকে? তুমি চর মারবে একটা মেয়ে বলে কথা? মেয়েদের তো একটা মান সম্মান তো আছে, দেখেছো? এটা মানে আমাকে তুমি বয়ফ্রেন্ড মানে ভেবে না, ওই জন্য মানে জ্বলছে। সঠিক বলেছেন, তুমি সবার সামনে গায়ে হাত তুললে। সব তোর জন্য হয়েছে কিন্তু। কি তোর জন্য হয়েছে? এবার আমি কোথায় যাব? কিছু হয়নি, ও আমার গায়ে হাত তুললে, তুমি তুলেছো। বেকার রে ভাইয়া, আমি তো টুট গিয়া। আমরা কি কি বলছিল তোমার ব্যাপারে? ভারি মিস্টেক হয়ে গেছে। শোন, আমি না তোমাকে খুব খেয়াল রাখবো, তোমাকে কোনোদিন তোমার গায়ে হাত পা তুলবো না। তুমি কি আমার সাথে থাকবে বলো? আমি তোমার সারা জীবন খেয়াল রাখবো। কিন্তু বারবারই হয়ে যাচ্ছে। ছাড় তোমার সাথেই থাক। জলবা হ্যায় আমারা। না না, তুমি যাবে না কোথাও। আজ আবারও প্রমাণ হয়ে গেল টাকার কাছে ভালোবাসা হেরে গেল। তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আজকালকার দিনের ভালোবাসা কি শুধুই টাকা চেনে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, আজ হয়তো এই দাদাটা কষ্ট পাচ্ছে, কিন্তু এই মিথ্যা ভালোবাসা থেকে তো চিরকালের জন্য মুক্তি পেয়ে গেল। তাই আমি মনে করি এমন ভালোবাসা থাকার চেয়ে না থাকাই ভালো। তোমরা সবাই যদি আমার সাথে একমত হও তাহলে ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দাও। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।